রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে রাজ্যের বিভিন্ন শহর ও মফস্বলের দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে দ্বিপ্রহরিক অন্ন সংস্থানের লক্ষ্যে মা প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মেদিনীপুর জেলায় মেদিনীপুর পৌরসভার ব্যবস্থাপনায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অবস্থিত জনকল্যাণ ভবনের দোতলায় মা কমিউনিটি কিচেন আজ থেকে শুরু হলো। একই সাথে সবুজ সাথী প্রকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে 6 জন নবম শ্রেণীর ছাত্রছাত্রীকে সাইকেল প্রদান এবং 6 জনকে লেটার অফ অ্যাসিওরেন্স প্রদান করা হয়। এদিনের এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রতিমা দাস, মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী। প্রতিদিন এই মা কমিউনিটি কিচেন খোলা থাকবে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত, যেখানে দরিদ্র মানুষেরা পাবেন 5 টাকায় ডিম ভাত। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, WBLnews.com। না, শুধু উপকারের কথা বললে হবে না। ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যার মস্তিষ্ক প্রচুর বিভিন্ন প্রকল্প মানুষকে অনেকভাবে উপকৃত করেছে, এবং আজকের যে প্রকল্প তিনি নবান্ন সভাকক্ষ থেকে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই মা প্রকল্পের উদ্বোধন করলেন ভার্চুয়ালে, আমাদের মেদিনীপুর জেলার হেডকোয়ার্টার মেদিনীপুর শহরের পৌরসভার অন্তর্গত আমরাও সেই ভার্চুয়াল প্রকল্পের মাধ্যমে মায়ের আজকে উদ্বোধন হলো। গরিব মানুষদের জন্য হলে খুবই ভালো হয়। আমরা খুবই খুশি হব গরিব মানুষদের জন্য রোজ যদি এরকম হয়। দিদিকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ।